নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে তোমাদের প্রত্যেককে স্বাগত। দারুণ সুস্বাদু টমেটো ভর্তার একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। তার জন্য দেখো, এখানে প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল 1 টেবিল স্পুন, তেল গরম করে নিয়ে এর মধ্যে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন, থেঁতো করা রসুন। আবারও বেশ ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, একদম কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজকলিগুলো 1 টেবিল স্পুনের মতো, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। মশলাগুলো দিয়ে পেঁয়াজ আর পেঁয়াজকলি রসুনের সঙ্গে ভালো করে উপর নিচ করে মিশিয়ে দিতে হবে। 2-3 মিনিট একটুখানি লো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, 2টো বড় সাইজের টমেটো একদম রাফলি আমি কুচি করে নিয়েছি, সেগুলো দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম 1/2 কাপের মতো গরম জল। আবারও একটুখানি মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট 5েক রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে। তো দেখো, 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, আমার টমেটো ভর্তা কিন্তু একদমই রেডি। এক্সট্রা জলটা যেটা আছে একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা সবাইকে।